হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে কি ইউজ বাইকের হিউজ কালেকশান নিয়ে কোথায় চলে এসেছি? দাস মোটরসে। আর দাস মোটরস মানে কি, পুরো স্টকে ভরপুর স্টক। এখানে দেখতে পাচ্ছ ডিউকের লাইন আপ, ডোমিনার, এদিকে MT-15, এদিকে স্কুটি তো তোমাদের দেখাবো, মোটামুটি 20+ স্টক আছে শুধু অনলি ফর স্কুটি। পুরো স্কুটির লাইন আপ এখানে, মাইলেজের দিক দিয়ে রাজা বলতে গেলে চলে। হন্ডা লাইন আপ আছে, ওইদিকে NS-এর লাইন আপ, এদিকে বুলেট আছে, আর কি আর অন ফাইভ দাদা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা না, আরও স্টক আছে। তো ভিডিওটা পুরো দেখতে হবে এন্ড পর্যন্ত, আর যারা নতুন বিয়ে আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দাস মোটরসের দাদার সঙ্গে কথা বলে নেই, ভালো আছে তো? খুব ভালো আছে। আজকে তো পুরো একদম ধামাকা স্টক, স্টক তো সামনে কিন্তু ঈদও আছে, একদম মানে ৩৫,০০০ বলে কিন্তু একদম নড়বড়ে না, একদম সুপার মিন কন্ডিশনে। আর দাস মোটরস মানে তো জানে সবাই, সুপার মিন কন্ডিশনে। তো আজকে KTM থেকে শুরু। হ্যাঁ, এটা আছে KTM ডিউক অ্যাডভেঞ্চার 250, 2021 গাড়ি। এটা দাম পড়বে 198,000 টাকা। 198,000। নেক্সট আছে ডিউক, আছে ডিউক 390 ওল্ড মডেল VS3, 2014 গাড়ি, এটার দাম পড়বে 90,000 টাকা। 90,000? হ্যাঁ, 90,000 2021-এর গাড়ি MT-15 ভার্সন 1, এটার দাম পড়বে 130,000 টাকা। 130। নেক্সট এরপর আছে MT-15 ভার্সন 2, এটা আছে 2023-এর গাড়ি, এটার দাম পড়বে 165,000 টাকা। 165। এরপর আছে MT-15 ভার্সন 2, এটা আছে 22-এর লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 162,000। 162। এরপর R15 দিয়ে শুরু করি আমরা। এরপর R15 হবে VS6, 2020-এর লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 130,000 টাকা। 130। এরপর আছে 2021-এর গাড়ি MT-15 ভার্সন 3 VS6, এটার দাম পড়বে 140,000 টাকা। 140। এরপর আছে ইউনিক R15 M আছে। আচ্ছা, এটার দাম পড়বে 175,000 টাকা, 2022-এর লাস্টের গাড়ি। আচ্ছা, এরপর আছে 2023-এর গাড়ি, এটা R15 M, এটার দাম পড়বে 180,000 টাকা। 180। এরপর আছে আবার আছে R15 ভার্সন 4, মানে আপনার এখানে স্টকে মানে কালেকশনের মধ্যে কালার কম্বিনেশন অলওয়েজ স্টক আছে, তাই তো? যার যেটা পছন্দ। আচ্ছা, এটা 23-এর গাড়ি হবে, এটার দাম পড়বে 180,000 টাকা। 180। এরপর আছে 220। আচ্ছা, দুটো এক না, দুটো 220 নেই, এটা 220 আছে, 2021-এর গাড়ি। আচ্ছা, আর এটার দাম পড়বে 106,000 টাকা। 106। এটা আছে Pulsar 180 আছে 220 শেপে, এটা 2020-এর লাস্ট 21-এর গাড়ি আছে, এটার দাম পড়বে 70,000 টাকা। 70,000। এরপর আছে বুলেট, আচ্ছা, ক্লাসিক 350, 2020-এর গাড়ি, এটার দাম পড়বে 172,000 টাকা। 172। এরপর আছে মিল্কি হোয়াইট, মিল্কি হোয়াইট ক্লাসিক 350, এটা আছে 2017-এর গাড়ি, এটার দাম পড়বে 122,000 টাকা। 122। নেক্সট আছে আর একটা, এরপর আছে আবার ক্লাসিক 350,
BS6 2020 লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 1,65,000 টাকা। 1,65,000। এরপর আছে নিউ মডেল ক্লাসিক, এটা আছে 2022 গাড়ি, এটার দাম পড়বে 1,95,000 টাকা। 1,95,000। আচ্ছা ভিউয়ার্সরা অনেকে তো মানে ভিডিওটা তো অল ওভার কলকাতা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে, যদি কেউ মনে করে অন্য জায়গা থেকে অনেক দূরের থেকে, যদি দূরের থেকে গাড়ি তো নেওয়া পসিবল আছে কিন্তু ফিনান্স অ্যাভেলেবল নেই। আচ্ছা আমাদের এখান থেকে মোটামুটি 100 কিলোমিটার রেঞ্জের ভিতরে থাকলে ফিনান্স অ্যাভেলেবল। আর যদি ক্যাশে নাই, হোম ডেলিভারির ব্যবস্থা করা? হোম ডেলিভারি বলতে অনেক দূরের থেকে তো সেটা তো পসিবল না। আচ্ছা হোম ডেলিভারি বলতে আমাদের মোটামুটি ধরো 20-30-40-50-20-30 কিলোমিটারের ভিতরে, এবার সেটা তার জন্য এখানে আসতে হবে, এসে সব কিছু প্রসেস করার পরে আমরা ওনার সঙ্গে গিয়ে বাড়িতে ডেলিভারি দিই। আচ্ছা মেটিওর, এটা আছে মেটিওর 350 BS6 2023 গাড়ি, এটার দাম পড়বে 2,22,000 টাকা। 2,22,000। এরপর আছে মেটিওর 350, আচ্ছা এটাও আছে 2023 গাড়ি, এটার দাম পড়বে 2,08,000 টাকা। 2,08,000। এরপরে আছে আবার মেটিওর 350, এটা আছে 2021 গাড়ি, এটার দাম পড়বে 1,90,000 টাকা। 1,90,000। এরপরে আছে হান্টার 350, দুটোই 23 গাড়ি আছে। আচ্ছা আর দুটোর দামই পড়বে 1,80,000 টাকা। 1,80,000। এরপরে আছে হন্ডা হর্নেট BS4 ABS মডেল 2019 লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 75,000 টাকা। 75,000। এরপরে আছে পালসার, সরি আর টি আর 160 2V, এটার দাম, এটা আছে 2020 লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 90,000 টাকা। 90,000। এরপরে হন্ডা, এরপর আছে হন্ডা ইউনিকর্ন, এটা আছে 2022 গাড়ি। আচ্ছা 2021 লাস্টের গাড়ি আছে। আচ্ছা এটার দাম পড়বে 88,000 টাকা। 88,000। এরপরে আছে হন্ডা এক্সব্লেড BS4 2019 গাড়ি আছে, এটা বারাসাত রেজিস্ট্রেশন আছে, WB26। আচ্ছা এটার দাম পড়বে 65,000 টাকা। অনলি 65,000। এরপর আছে ডিসকভার 150। আচ্ছা এটা আছে 2015 গাড়ি, এটার দাম পড়বে 40,000 টাকা। 40,000। এরপর আছে অ্যাভেঞ্জার 160। আচ্ছা এটা আছে 2021 লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 85,000 টাকা। 85,000। নেক্সট এরপর আছে অ্যাভেঞ্জার 220 ক্রুজ 2019 লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 72,000 টাকা। এরপরে অ্যাভেঞ্জার, এরপর আছে অ্যাভেঞ্জার 220 স্ট্রিট 2019 গাড়ি, এটার দাম পড়বে 70,000 টাকা। 70,000। এরপর আছে পালসার NS125 BS6 2023 গাড়ি, এটার দাম পড়বে 95,000 টাকা। 95,000। এরপর আছে পালসার NS125, এটা আছে 2021 লাস্টের গাড়ি, আচ্ছা এটার দাম পড়বে 85,000 টাকা। অনলি 85,000। এরপর আছে পালসার NS160, আচ্ছা 2022 গাড়ি, এটার দাম পড়বে 1,00,000 টাকা। 1,00,000। এরপর আছে পালসার NS200, আচ্ছা 2021 গাড়ি, এটার দাম পড়বে 1,16,000 টাকা। 1,16,000। নেক্সট আমরা একটু স্কুটার কালেকশনে চলে আসি এবার। এটা আছে ইয়ামাহা রেজার হাইব্রিড মডেল, এটা আছে 2022 লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 76,000 টাকা। 76,000। এরপর এনটর্ক টপ মডেল, এনটর্ক রেস এডিশন 2023 গাড়ি, এটার দাম পড়বে 85,000 টাকা। অনলি 85,000। এটা বুক হয়ে গেছে, এটা আমি দেখাবো না। আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা নেক্সট এটা আছে বাগমান, সুজুকি বাগমান স্ট্রিট 2021 লাস্ট কি 22 এর গাড়ি আছে, এটার দাম পড়বে 82,000 টাকা। অনলি 82। এটা আছে ইয়ামাহা রেজার হাইব্রিড মডেল, আচ্ছা এটা আছে 2022 এর গাড়ি, 75,000 টাকা। অনলি 75,000। ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে ভিডিওতে যে দাম বলা হচ্ছে সেটা অন টেবিল গিয়ে পাবো তো আমরা, অবশ্যই তার থেকে কিছু নেগোশিয়েবল হবে? অন টেবিল তোমার চ্যানেলের নাম করে যারা আসবে অবশ্যই ডিসকাউন্ট হবে। ডিসকাউন্ট হবে, অবশ্যই হবে। এরপরে আছে, এরপর আছে আবার রেজেডার হাইব্রিড মডেল আছে, আচ্ছা 2022 এর লাস্টের গাড়ি, আচ্ছা এটার দাম পড়বে 82,000 টাকা। অনলি 82,000। আচ্ছা ইএমআই এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে? ইএমআই এর জন্য ডকুমেন্টস লাগবে ভোটার, আধার, প্যান, আচ্ছা ব্যাংকের পাসবুক, এটিএম কার্ড। এবার কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ধরুন কথার কথা বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট হলে ওদের নেট ব্যাংকিং এর আইডি পাসওয়ার্ডটা লাগবে। আচ্ছা আর আদার্স, আদার্স ব্যাংকের মোটামুটি আদার্স ব্যাংকের এটিএম কার্ড লাগবে। আর ডাউন পেমেন্টের ব্যাপারটা কত পার্সেন্ট ডাউন? ডাউন পেমেন্টের ব্যাপারটা কোনো গাড়ি 30% লাগে, কোনো গাড়ি সিভিল এর উপরে, সিভিল গাড়ির বয়সের উপরে, আচ্ছা সব কিছুর উপরে ডিপেন্ড করবে। মোটামুটি 30-40% অ্যাপ্রক্স 40%। এবার কিছু গাড়ি থাকে বয়সটা বেশি হয়ে গেছে, সেই সমস্ত গাড়ি ডাউন পেমেন্টটা ধরে রাখো 50% করতে হয়। আচ্ছা এরপরে আছে, এরপর আছে অ্যাক্টিভা 125 BS6 2021 এর লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 72,000 টাকা। 72। এরপর ফ্যাসিনো আছে 2021 এর লাস্টের গাড়ি, আচ্ছা এটার দাম পড়বে 70,000 টাকা। 70,000। নেক্সট ফ্যাসিনো, এটা ফ্যাসিনো, এটা 20 লাস্টের গাড়ি আছে, আচ্ছা এটার দাম পড়বে 68,000 টাকা। 68,000।
3R10 আর এটা 2021 21 গাড়ি, 7000 কিলোমিটার চলা, এটার দাম পড়বে 1,95,000 টাকা। 1,95,000। নেক্সট এরপর আছে পালসার NS125 BS6, 2022 এর গাড়ি, এটার দাম পড়বে 88,000 টাকা। 88,000। এরপর আছে SP125 BS6, 2022 এর লাস্টের গাড়ি, আর এটার দাম পড়বে 82,000 টাকা। 82,000। নেক্সট আছে একদম FZ25, 2021 এর গাড়ি, এটার দাম পড়বে 1,05,000 টাকা। 1,05,000। কোয়ান্টেবল নেগোশিয়েবল হবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তোমার চ্যানেলের নাম করে যারা আসবে অবশ্যই কোয়ান্টেবল নেগোশিয়েশন হবে। ঠিক। এরপরে পালসার 125 আছে, পালসার 125 BS6, 2022 এর গাড়ি, এটার দাম পড়বে 72,000 টাকা। 72। এরপর আছে হন্ডা এক্সব্লেড 2019 এর গাড়ি, এটার দাম পড়বে 67,000 টাকা। 67,000, তাই তো? হ্যাঁ। এরপর আছে পালসার, সরি, ইয়ামাহা FZS ভার্সন 2, আর এটা 2018 গাড়ি, এটার দাম পড়বে 57,000 টাকা। 57। হ্যাঁ। এরপর গ্ল্যামার, এরপর আছে গ্ল্যামার, আর এটা আছে 2022 এর লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 72,000 টাকা। 72। এরপরে মাইলেজ কিং, এরপর আছে সিটি 110X, আচ্ছা, 2023 এর লাস্টের গাড়ি, এটা নতুন তো একদম? না, 500 কিলোমিটার চলা গাড়ি একদম মাত্র। হ্যাঁ। এটার দাম পড়বে 65,000 টাকা। 65,000। এরপরে দাদা কি সুপার বাইক অ্যাভেলেবেল এখানে? হ্যাঁ হ্যাঁ, এটা দেখে নিই ফার্স্ট। এটা আছে ট্রাম স্টিফ 765, আচ্ছা, আর এটা আছে 2020 গাড়ি, BS4 মডেল, 10,000 কিলোমিটার চলা, আচ্ছা, এটার দাম পড়বে 6,95,000 টাকা। 6,95,000। এগুলো তো ইএমআই অ্যাভেলেবেল? হ্যাঁ হ্যাঁ, সব গাড়ি ইএমআই অ্যাভেলেবেল হবে, যেটা ইএমআই অ্যাভেলেবেল হবে না সেটা আমি বলে দেবো। আচ্ছা। নেক্সট আছে খুবই ডিমান্ডেবল, এটা আছে কাওয়াসাকি জেড, আছে স্কুটি, এছাড়া আরো আছে দিদি ভাইদের কালেকশন। আচ্ছা। এখানে আছে মোটামুটি 10-12টা মতন আছে এখানে, স্পেশাল এখানে যে স্পেশাল না তা না, এখানে স্পেশাল আছে, এখানে শুধু ধোয়া মোছা পালিশ করা নেই। আচ্ছা। প্রতিদিন গোডাউন করা হচ্ছে, বের করা হচ্ছে, বাইরে ধুলোবালির মধ্যে থাকবে। এরপরে বলো অ্যাপ্রিলা, অ্যাপ্রিলা এটা 2019 এর গাড়ি আছে, এটার দাম পড়ে 55,000 টাকা। 55,000। এরপর আছে হিরো ম্যাস্ট্রো, এটা আছে 2015 গাড়ি, এটার দাম পড়ে 35,000 টাকা। 35,000। এরপর আছে রেজেড BS4, 2020 গাড়ি, এটার দাম পড়ে 50,000 টাকা, মাত্র 50,000। এরপর আছে সুজুকি অ্যাক্সিস 125, এটা আছে 2020 গাড়ি, এটার দাম পড়বে 58,000 টাকা। 58,000। এরপর আছে অ্যাক্টিভা, হন্ডা অ্যাক্টিভা 6G, আচ্ছা, এটা আছে 2021 এর গাড়ি, এটার দাম পড়বে 68,000 টাকা। 68,000। এরপর আছে অ্যাক্টিভা 125, আচ্ছা, এটা আছে 20 লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 65,000 টাকা। 65,000। এরপর আছে সুজুকি অ্যাক্সিস 125 BS6, 2022 এর লাস্টের গাড়ি, এটার দাম পড়বে 75,000 টাকা। 75,000। এরপর আছে টিভিএস এনটর্ক রেস এডিশন, টপ মডেল তাই তো? হ্যাঁ। আচ্ছা। রেস এডিশন, এটা আছে 2022 এর গাড়ি, আচ্ছা, এটার দাম পড়বে 82,000 টাকা। 82। এরপর আছে ইয়ামাহা রেজেডার, আচ্ছা, BS6, আচ্ছা, অনেক কিছু এক্সট্রা ফিটিংস দেখছি। হ্যাঁ, এটার দাম পড়বে 75,000 টাকা। 75,000। এরপর আছে ম্যাস্ট্রো 125, এটা 2021 এর গাড়ি, এটার দাম পড়বে 55,000 টাকা, মাত্র 55,000। তো ভিডিও শেষে কোনো মেসেজ থাকছে ভিউয়ারদের উদ্দেশ্যে? সামনে তো ঈদ প্লাস সবই আছে। আচ্ছা। তোমরা যারা যারা বলছো যে গাড়ির দাম বেশি, তারা একবার এসে ভিজিট করো, গাড়ি নেওয়ার দরকার নেই। আচ্ছা। এসে গাড়ির কন্ডিশনটা দেখে যাও। আচ্ছা। আর তো অন দ্য টেবিল যাদের নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই আসো, এসে দেখো, অবশ্যই তোমার চ্যানেলের নাম করে আসলে অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।